বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর হংকং এ গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ঝাঁক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশে সরবরাহের অনিশ্চয়তার ফলে ঝুঁকিতে পড়েছে করোনার টিকা কর্মসূচি পরবর্তী টিকার চালান কবে আসবে তা কেউই বলতে পারছে না আমরা বারবার করে বলছি তাগাদা দিয়েছি এর মধ্যে আমরা আমাদের অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে দুই দুবার তাদেরকে চিঠিও দিয়েছি আমরা যদি এই এক্স পোস্ট থেকে ব্যতিক্রম না পাই তাহলে আমাদের অনুরোধ করতে হবে যেটা আমরা অলরেডি শুরু করেছি হেফাযতি ইসলাম কি সরকারের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চায় এ নিয়ে শুনবেন বিশেষ প্রতিবেদন তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া মিয়ানমারের সেনা শাসনের বিরোধীরা বলছেন তারা তাদের ভাষায় একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চান যাদের মধ্যে সংখ্যালঘু জাতিসত্তার মানুষও থাকবেন সুচির দলের যেসব নেতারা গোপনে থেকে একটি ছায়া সরকার পরিচালনা করেছে তাদের তরফ থেকে এই ঘোষণা এসেছে মিয়ানমারের বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা আন্তর্জাতিক সমর্থন কামনা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের চালানো কয়েকটি হামলার পর একটি শহর থেকে ষাট হাজারেরও বেশি মানুষ পালিয়ে গেছে ইউএনএইচসিআর এর একজন মুখপাত্র বলছেন তারা শহরের মোট জনসংখ্যার শতকরা আশি ভাগ ওই শহরটি নিজের সীমান্ত লাগোয়া গত বুধবার ওই শহরের উপর তৃতীয়বার হামলা চলে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রেমলিনের কর্তৃপক্ষ সে ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ তার প্রতিক্রিয়ায় বলেছেন ওয়াশিংটনকে নিষেধাজ্ঞার নেশায় পেয়েছে এসব গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন পাকিস্তানের এক সরকারি নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ থাকার পর তা আবার চালু হয়েছে ফেসবুক টুইটার এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় সুনির্দিষ্ট কারণ দর্শানো না হলেও পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে জননিরাপত্তার স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হঠাৎ ঊর্ধ্বগতি কমার কোন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না গত চব্বিশ ঘন্টায় সে রেকর্ড দুই লাখ পনেরো হাজারেরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে সংক্রমণের সাথে সাথে ভারতে মৃতের সংখ্যাও বাড়ছে রাজধানী দিল্লিতে সংক্রমণের হার মুম্বাইকে ছাড়িয়ে গেছে চীন এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বানরের ভ্রূণে মানুষের স্টেম সেল প্রতিস্থাপনের পর অনেক বিজ্ঞানী সংকট প্রাণী তৈরির নৈতিক পরিণতি নিয়ে বিতর্ক শুরু করেছেন ব্রিটেনের ইস্ট আংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আনাস মাতস প্রশ্ন তুলেছেন এ ধরনের হাইব্রিড ভ্রূণ দিয়ে গবেষণাগারে মানুষ তৈরির চেষ্টা হচ্ছে কিনা বাংলা আয়োজন হচ্ছে তরঙ্গে বাংলাদেশে প্রধান আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান শুরুতে যেমনটা বলছিলাম হংকং এর এক আদালত সে দেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ঝাঁক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় ঘোষণা করেছে তো এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা দু বছর আগে একটি বেআইনি মিছিলে অংশ নিয়েছিলেন যেটিতে যোগ দিয়েছিলেন আরো প্রায় বিশ লক্ষ মানুষ আরও শুনুন মিজানুর রহমান খানের কাছে যাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো তাদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হলেন মিডিয়া টাইকুন জিমি লাই তাকে দেওয়া হয়েছে চোদ্দ মাসের কারাদণ্ড তবে ভিন্ন একটি মামলায় তিনি এরই মধ্যে কারাগারে রয়েছেন তিয়াত্তর বছর বয়সী মি লাই হংকংয়ের অ্যাপেল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বেইজিং সরকারের একজন কঠোর সমালোচক দণ্ডপ্রাপ্ত আরেকজন নেতা হলেন মার্টিন লি তাকে দেওয়া হয়েছে এগারো মাসের স্থগিত দণ্ড এর বাইরে আরও সাতজন গণতন্ত্রপন্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে হংকংয়ের উপর চীনের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পটভূমিতেই এই সাজা দেওয়ার ঘটনা ঘটল তবে হংকংয়ের জন্য চীন যে নতুন জাতীয় নিরাপত্তা আইন তৈরি করেছে তার আওতায় এসব সাজা হয়নি সেই আইনটি প্রয়োগ করা হলে সাজা আরও কঠোর হতে মিজানুর রহমান খান আপনাদের এখানে জানিয়ে রাখি আগামীকালের প্রবাহ অনুষ্ঠানটি ঢাকা এ লাইভ প্রচার করা হবে না ঢাকা এর শ্রোতারা সেটি শুনতে পাবেন রাত নটায় কারণ ঢাকা এফ এম একশো প্রচার তরঙ্গে ওই সময় প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হবে তবে দেশের অন্য এফ স্টেশন থেকে এবং শর্টওয়েভ ও অনলাইনে বিবিসি বাংলার সব রেডিও অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শোনা যাবে এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশে করোনা টিকা সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয় টিকা প্রয়োগের কার্যক্রম ঝুঁকিতে পড়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত দু মাসে কোনো চালানই আসেনি কবে নাগাদ টিকার চালান আসতে পারে তা কেউ বলতে পারছেন না বিশেষজ্ঞরা বলছেন আগে থেকে বিকল্প না রেখে একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকার কারণে বাংলাদেশে টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিস্তারিত কাদির কাছে চুক্তির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দুটি চালানে সত্তর লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এছাড়া ভারত সরকার উপহার দিয়েছে বত্রিশ লাখ ডোজ সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছিল এক কোটি দুই লাখ ডোজ কিন্তু প্রথম ডোজের টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রেই এখন প্রায় দশ লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে যা সরকারি হিসেবেই পাওয়া যাচ্ছে এখন সিরাম ইনস্টিটিউট আবার কবে নাগাদ টিকা সরবরাহ করবে তার কোনো নিশ্চয়তা বাংলাদেশ পাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুর্শিদ আলম বলেছেন এখন সিরামের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি বিকল্প অন্যান্য দেশ থেকেও টিকা আনার চেষ্টা করা হচ্ছে একটা ঘাটতি তাই বলে আমরা বারবার করে বলছি তাগাদা দিয়েছি এর মধ্যে আমরা আমাদের অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে দুই দুবার তাদেরকে চিঠিও দিয়েছি তারাও প্রত্যেকবারই বলছে যে এটা অসুবিধা হবে না তারা নিয়ে আসবে আমরা যদি এই এক থেকে ভ্যাকসিন না পাই তাহলে আমাদের অন্য সোর্স হবে যেটা আমরা অলরেডি শুরু করেছি অন্য কোন জায়গাগুলোর সাথে আপনারা যোগাযোগ করছেন আমরা না এই কথা কিন্তু কবে পাওয়া যাবে সেই নিশ্চয়তা নিশ্চয়তা তিনি আরো জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রথম ধাপে যে এক কোটি ডোজের মতো টিকা পাওয়ার কথা ছিল তাও সুনির্দিষ্ট সময়ে পাওয়া যাচ্ছে না কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেই টিকা নিয়ে সেই টিকা দিতে চেয়েছিল কিন্তু সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখন টিকা সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে এদিকে তিন কোটি ডোজ টিকা কেনার ব্যাপারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিটি ছিল বাংলাদেশের বেসরকারি কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে এখন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে ব্যাপারে বেক্সিমকোর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বলেছেন একটি জায়গার উপর নির্ভর করার কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে এখন বিকল্প বিভিন্ন দেশের সাথে যোগাযোগের কথা বলা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক আহমেদ মনে করেন টিকা কার্যক্রম পড়লে সংক্রমণের বিস্তার প্রতিরোধেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে এখন আমাদের সাতান্ন লক্ষ লোক প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদেরকে দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা নেই আমাদের যে পরিকল্পনা ছিল যে লোকজনকে ক্রমান্বয়ে টিকা দিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন দেশে যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে তখন টিকা কার্যক্রম ব্যাহত হলে ঝুঁকি আরো বাড়বে ভারতের সিরাম থেকে নেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে তাতে প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের জন্য একই টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে তা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞরা বলছেন তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলছিলেন পুরা ডোজটা না দিলে তো আর টিকাটা কাজ করবে না পুরো কাজ করবে না তো এটা কিন্তু কথা হচ্ছে যে ওই টিকাটা আমাদের দিতে যে সময়টা ধরেন যে লাস্ট যে পাঁচ ডোজ নিয়েছে এখনো নিচ্ছে তো তার থেকে আট সপ্তাহ গ্যাপে আমরা প্রথম থেকে যদি শুরু করি আমাদের হাতে যে টিকাগুলো আছে সেটাতে আমরা দেখি যে প্রায় ৪০ ৪৮ দিনের মতন আমাদের সময় যায় তো আমরা আশা করছি যে এই গ্যাপটা আমরা ফিল আপ করে ফেলতে এখন নতুন করে হয়তো আর ফার্স্ট ডোজ দেয়া বা এটা দিয়ে কন্টিনিউ করা যাবে না নতুন টিকার সন্ধান করছি আমরা যদি ওটা পাই ওটা দিয়ে তখন তিনি আরো জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ফাইজার এবং মডার্নার টিকা আনার ব্যাপারেও যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা তাদের দেশের বাইরে এই মুহূর্তে সরবরাহ করতে রাজি নয় কাদির কল্লোলের প্রতিবেদন ঢাকা থেকে এখানে আপনাদের জানিয়ে রাখি এই বিষয় নিয়েই আগামীকাল হবে আমাদের ফোন থেকে রপ্তানি বন্ধ হওয়ার পর এখন যে পরিমাণ ভ্যাকসিন বাংলাদেশের হাতে মজুদ রয়েছে তা দেখে মনে হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটি একটি সংকটের মুখে পড়তে যাচ্ছে ভ্যাকসিনের এই সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকারের এখন কি করা উচিত বলে আপনার মনে হয় শনিবার এই ফোন ইনে মতামত জানাতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এম এস করে আপনার নাম ও ফোন নাম্বার জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণের রাজনীতি করে ঐ রাজ্যে যে তিরিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে সেটা তৃণমূলের দখলে রাখার জন্যই এই রাজনীতি এমনটাই অভিযোগ বিজেপির তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে সমাজের পিছিয়ে পড়া কোন অংশকে যদি সহায়তা করা হয় সেটা কি অপরাধ কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ অবশ্য মনে করে যে কথিত তোষণ যদি সত্যি বাস্তবে পরিণত হতো তাহলে তাদের অবস্থা আর এরকম থাকত না এ নিয়েই শুনুন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন আজ প্রতিবন্ধী এটা কয়েক সপ্তাহ আগে মালদা জেলায় এক নির্বাচনী জনসভায় দেওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষণের অংশ সেখানে তিনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয় ঈদের দিন গোহত্যা শুরু করা হয় অথচ রাজ্য সরকার চুপচাপ বসে থাকে বিজেপি এই ধরনের মন্তব্য করে ইঙ্গিত করে থাকে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার আসলে মুসলমানদের করে থাকে কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলমান তোষণের অভিযোগ তোলে বিজেপি আর এস এস ঘনিষ্ঠ বিজেপি নেতা ও এবারের নির্বাচনে দলটির অন্যতম প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর কাছে সংখ্যালঘু আবেগকে উস্কে দেওয়া এবং সংখ্যালঘু তোষণের নাম একটা নগ্ন রাজনীতি কারণ তার আগে উনি দুধিল গায়ে যদি মারে লাথি আমায় সহ্য করতে হবে এবং অনার্য ভাবে রকম ইমাম ভাতা ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজগুলো কোনো প্রয়োজন ছিল না উনি আসলে বুঝে নিলেন যে তিরিশ শতাংশের মতো যে সংখ্যালঘু ভোট রাজ্যে আছে সেই ভোটটা ওর প্রয়োজন তৃণমূল কংগ্রেস বলছে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার সঙ্গেই প্রয়োজন তৃণমূল কংগ্রেস বলছে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার সঙ্গেই হিন্দু পুরোহিতদেরও ভাতা দেওয়া হয় আবার হিন্দু তীর্থস্থানগুলির উন্নয়নে যে কোটি কোটি টাকার অর্থায়ন হয় সেটাও তারা বলছে রাজ্যমন্ত্রীসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস নেত্রী ডক্টর শশী পাজা মসজিদেতে ইমাম রাজারা আছেন কিংবা মোয়াজ্জাম রাজারা আছেন যদি আর্থিকভাবে যদি পিছিয়ে থাকে তার পাশে দাঁড়ালে কি খুব একটা বড় অপরাধ হয়েছে আমরা তো এই ন্যারেটিভে পড়তে চাই না বিজেপি একটা ন্যারেটিভ সেট করবে আর তার মধ্যে আমরা স্রোতে ভাসবো তা নয় রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যের মাঝে আসলে কেমন আছেন পশ্চিমবঙ্গের মুসলমানরা কথিত দোষণের ফলে তো তাদের জীবনযাত্রা চাকরি বাকরি শিক্ষা সব ক্ষেত্রেই অনেকটা এগিয়ে যাওয়ার কথা কলকাতা শহরের মুসলমান প্রধান অঞ্চলগুলিতে ঘুরলে কিন্তু উন্নত জীবনযাত্রা বা শিক্ষা অথবা চাকরি ক্ষেত্রে উন্নতির বিশেষ ছবি চোখে পড়ে না কলকাতার মুসলমান সমাজ কি বলছেন ওই কথিত তোষণ নিয়ে তোষণ করা হলে এতদিন চাকরির যে শতাংশের হিসেব হচ্ছে সেই শতাংশে মুসলিমদের সংখ্যা বাড়তো ব্যবসায় তারা এগিয়ে আসতো শিক্ষায় তারা এগিয়ে আসতো সে হারে তো এগিয়ে আসেনি দশ বছর আগে সরকারি চাকরিতে যত পার্সেন্ট মুসলমান ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে কত পার্সেন্ট মুসলমান সেটা কি বিরাট কোনো পরিবর্তন হয়ে গেছে দু সালের আগের মাধ্যমিক পরীক্ষার্থী যতজন মুসলিম স্টুডেন্ট ছিল আর এখনকার যতজন মুসলিম স্টুডেন্ট এটা কি বিরাট পরিবর্তন হয়ে গেছে এর সবকটির উত্তরই না তো ফলে কি করে আমি এটা বুঝবো যে এটা মুসলিম তসলিম তোষণ হয়েছে ঠিক উল্টো অভিযোগই করা যায় সব সরকারের ক্ষেত্রে বামফ্রন্ট সরকার যখন ছিল তার বিরুদ্ধে এখন তৃণমূল সরকার আছে তার বিরুদ্ধে এদের মুসলমানদের খুব স্বাভাবিক যে নাগরিকত্বের অধিকার যে রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সেগুলো বহু ক্ষেত্রে আমরা এরা যে কথাগুলো বলছিলেন তথ্য সেই বলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের তৈরি প্রতিচী ইনস্টিটিউট কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে একটা বড় সমীক্ষা করেছিল চার লক্ষ তেষট্টি হাজার চারশো নয় জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি ওই সমীক্ষায় কি দেখা গিয়েছিল সেটাই ব্যাখ্যা করছিলেন বীরভূম জেলার এক কলেজ অধ্যাপিকা শেখ মহাসিনা রিপোর্টে উল্লেখ করা আছে যে শুধুমাত্র ওয়ান মুসলিম হাউসহোল্ডের প্রাইভেট সেক্টরে স্যালারির জব আছে গ্রামীণ বাংলাতে ফর্টি সেভেন পারসেন্ট মুসলিম লেবার বা নন অ্যাগ্রিকালচারাল লেবার গ্রামীণ অঞ্চলে আশি শতাংশ মুসলিম হাউসহোল্ডের ইনকাম পাঁচ হাজার টাকা প্রতি মাসে সুতরাং আমরা এখানে বলতেই পারি যে মুসলিম সমাজে প্রতি যদি তোষণ হতো তাহলে যে উন্নতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা একটুও দেখতে পাই না দেখা যাচ্ছে বিজেপির যে মুসলিম তোষণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদতে তার কোনো ভিত্তি নেই কিন্তু কিছু তথ্য পরিবেশন করে যে চিত্র তারা মানুষের সামনে বারে বারে তুলে ধরে তার ফলেই পশ্চিমবঙ্গের অনেক মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে এই রাজ্যে মুসলমানদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয় আর বঞ্চিত হন হিন্দুরা এই ছিল অমিতাভ প্রতিবেদন কলকাতা থেকে দারুণ ব্যাপার তো কি করছি আমি মানে কি জায়গায় কি এবার আপনি ডাক আমার বোলিং দেখেছেন তাও ঠিক তাহলে কি বিবিসি তে আমার নতুন শো বাংলাদেশ ট্রেন্ডিং ওয়াও কি থাকছে সেখানে এই যে অনলাইনে এত আলাপ আলোচনা এর কোনটা ঠিক আর কোনটি গুজব আপনি একাই প্যানেলিস্ট থাকবে কিছু ট্রেন্ডিং সব ইস্যু জমে আলাপ হবে কিভাবে দেখব সেটা প্রতি সপ্তাহে চ্যানেল আইতে এবং পরে ইউটিউবে যেটাই ট্রেন্ডিং হোক সেটা নিয়েই আমাদের বাংলাদেশ ট্রেন্ডিং বাংলাদেশে সম্প্রতি হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার পটভূমিতে সংগঠনটি এখন চাপের মুখে পড়েছে এর একজন শীর্ষ নেতা মামুনুল হককে নিয়েও হেফাজত বিব্রত চলছে নেতাকর্মীদের ধরপাকড় অতীতে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি আওয়ামী লীগ সরকারের সাথে সুসম্পর্কের সুবাদে নানা ধরনের দাবি আদায় করেছে কিন্তু পাল্টে গেছে পরিস্থিতি এটা কি সরকারের জন্য নতুন সুযোগ তৈরি করছে আর হেফাজত কি চায় ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বিশেষ প্রতিবেদন হেফাজতে ইসলাম নিজেরা মনে করছে গত কিছুদিনের ঘটনা প্রবাহ তাদেরকে বড় ধরনের সংকটে ফেলেছে পরিস্থিতিটা হেফাজত এবং আওয়ামী লীগ সরকারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় গত ছাব্বিশে মার্চ থেকে তিন দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের হাঠাজারিতে এবং ঢাকায় বাইতুল মোকারম মসজিদ এলাকায় হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের থানা আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনা ঘটেছে প্রাণহানি হয়েছে কমপক্ষে সতেরো জন সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে একজন নারী সহ হেফাজত নেতা মামুনুল হকের অবস্থান করার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করে যদিও তার পক্ষ নিয়ে হেফাজতে ইসলাম ওই ঘটনায় তাকেই হেনস্থা করার অভিযোগ তুলেছে এছাড়াও সহিংস ঘটনাগুলোর ক্ষেত্রেও হেফাজতের অভিযোগ হচ্ছে ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ যুবলীগের হামলার পরই বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে তবে এসব অভিযোগ বা এমন অবস্থান তুলে ধরলেও হেফাজতে ইসলামের মহাসচিব নুর ইসলাম জিহাদি বলেছেন বিভিন্ন জায়গায় সহিংসতা এবং মামুনুল হকের ঘটনা সব মিলিয়ে পরিস্থিতিটা তাদের সংগঠনের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করেছে বলে তারা মনে করেন হেফাজত সংকটে অবশ্যই আমি মনে করতেছি ব্যক্তিগতভাবে একটা অঘটন ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মসজিদের মতো অপবিত্র জায়গায় এটাকে কেন্দ্র করে হাটাদারি বিবাড়িয়া বিভিন্ন জায়গায় মূলত বাইতুল মোকারমের ঘটনাকে কেন্দ্র করিয়ে হয়েছে এবং প্রাণহানি হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে সব মিলে এত কাজের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে এই জিনিসটা মামুল হকের ঘটনা যদিও সেটা সরকারের কোন কর্মসূচিতে আসে না তারপরেও যেহেতু হেফাজতের একজন দায়িত্বশীল এটাও বিব্রতকর যেটা বলছেন যে এক ধরনের পরিস্থিতিটা এক ধরনের সংকট বা এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলেছে। সেটাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা না যদি আমাদেরকে সরকার প্রতিপক্ষ মনে করে। আমাদের কাজে তো বাধা বাধা বাদা বাধা আসাটা একটা সংকট না একটা বিব্রতকর পরিস্থিতি না? সরকার এবং হেফাজতে ইসলাম হাত মিলিয়ে চলছিল সাম্প্রতিক বছরগুলোতে। কিন্তু প্রায় এক দশকে এই প্রথম হেফাজতে ইসলাম বড় চাপের মুখে পড়েছে বলে মনে হচ্ছে হেফাজতে ইসলাম মনে করছে সরকার তাদেরকে প্রতিপক্ষ মনে করছে এবং সেটাই তাদের জন্য নানামুখী সংকট তৈরি করছে হেফাজত নেতা নুরুল ইসলাম যেহাদি বলেছেন তারা এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছেন এখানে সরকার সরকার বা যুবলীগ হেফাজতকে প্রতিপক্ষ মনে করে ফেলতেছে এটাও একটা ব্রতকর পরিস্থিতি আমাদের আমি ঘোষণা দিচ্ছি আমরা কোন সরকার বিরোধী নয় কাউকে ক্ষমতায় বসানো ক্ষমতার থেকে নামানো এটা আমাদের এজেন্ডা নয় আমরা তো প্রতিপক্ষ না প্রতিদ্বন্দ্বী না কারণ প্রতিদ্বন্দ্বী হলে রাজনীতি যারা করে তারাই প্রতিদ্বন্দ্বী আমরা তো রাজনীতির কোন এজেন্ডা নাই এজেন্ডা প্রতিপক্ষ মনে করাটা এটা দুঃখজনক এই জন্য কিছুটা ভুল বুঝাবুঝি হচ্ছে এই ভুল হওয়া দরকার হেফাজতে ইসলামের সাথে সরকারের এক ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল সেই দু সালে সংগঠনটির ঢাকা অবরোধ কর্মসূচির পর তখন হেফাজতের নেতৃত্বে ছিলেন আহমদ শফি তার মৃত্যুর পর গত বছর হেফাজতের নেতৃত্বে পরিবর্তন আসে এবং তখন থেকেই শুরু হয় দুপক্ষের সম্পর্কের টানাপোড়েন হেফাজতের নতুন নেতৃত্ব কয়েক মাস আগে যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেয় সেই পরিস্থিতি আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে এরপর ব্রাহ্মণবাড়িয়ায় এবং হাটাজারিতে সহিংসতার প্রেক্ষাপটে এখন সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন তারা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের উন্নয়ন অগ্রগতি এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা প্রতিবন্ধক সৃষ্টি করবে যারা ধর্মের নামে যারা রাজনীতির নামে সহিংসতা করে সরকারি বেসরকারি সম্পত্তি জ্বালাও করা ভাঙস করবে এরা সন্ত্রাসী এরা নাশকতাকারী এদের বিরুদ্ধে কঠোর আইনি প্রয়োগের মাধ্যমে দমন করা এটি সরকার এখন লক্ষ্য সরকার সেটাই করবে আমরা আইনগত ভাবেই আমরা ব্যবস্থা নেব আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে এই যে কয়েকদিন ধরে যে তাণ্ডবাদ চলেছে এই হামলা এই দলের সঙ্গে যারা যারা জড়িত এদের প্রত্যেকের নামে তালিকা তৈরি করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যদি হেফাজতে নামে বা সন্ত্রাসী এইভাবে কোন নাশকতামূলক যদি রাস্তায় নামে তাদেরকে প্রশাসনের পাশাপাশি আমাদের দলে দলের করবেও শক্তভাবে এদেরকে প্রতিরোধ করবে সরকার যখন হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে তখন দুপক্ষের অতীত সখ্যতার বিষয়ে আবার আলোচনায় আসছে বিশ্লেষকদের অনেকে বলেছেন দেশে রাজনৈতিক অঙ্গন সহ সব ক্ষেত্রেই মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে সে কারণে মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামার সাহস পাচ্ছে যদিও হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে থাকে কিন্তু ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হেফাজতে রয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকাশের পরিবেশ না থাকায় সংগঠন কখনো কখনো প্রভাব প্রভাব বিস্তার করতে পারছে এবং তাদের কমে আসছে। মতাদর্শ গুলো প্রচার করছে সেগুলো তো খুবই সংকীর্ণ এবং খুবই আশঙ্কাজনক মতাদর্শ এবং অন্য কোনো মতকে এদের কোনো গুরুত্ব দেয় না যেখানে আপনার বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে পোষণ করে এসছে তো সেটারও তো একটা মানে মূল্য দিতে হবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি শুধু হেফাজত নিয়ে কথা না যে সরকার যখন চাইবে হেফাজতের প্রভাব বিস্তার করতে দিবে আবার যখন চাইবে না তার থেকে সরে আসবে এই জিনিসটাই হচ্ছে একটা অস্বাস্থ্যকর জিনিস এবং সেখানে ভীষণভাবে পরমত অসহযোগিতা এটা এখন রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব জায়গাতে এটা আমরা দেখতে পাচ্ছি যেই জিনিসটা মানুষ বিশ্বাস করছে যেটা সেটা যদি রাষ্ট্র যা বলছে সেই কথার সাথে যদি একমত না হয় সেটা প্রকাশ করার আর কোনো স্পেস নাই এই জিনিসটা নাই বলে কখনো দেখতে পাচ্ছি যে কোন কোন দল সাংঘাতিক প্রভাব বিস্তার করছে আবার তাদের প্রভাব কমে যাচ্ছে বিশ্লেষকদের অনেকে আবার পরিস্থিতিকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে তারা বলেছেন এখনকার পরিস্থিতি সরকারকে সুবিধা দেবে তাঁরা মনে করেন সরকারের কঠোর অবস্থান নেয়ার সুযোগ যেমন তৈরি হয়েছে একই সাথে সুযোগ তৈরি হয়েছে হেফাজতের সাথে আবার সম্পর্ক গড়ার তবে দুপক্ষই এই সুযোগ কাজে লাগাচ্ছে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন এখনকার উত্তেজনাকর পরিস্থিতির পেছনেও তার ভাষায় দুপক্ষের আতাতের বিষয় থাকতে পারে সরকারের সঙ্গে মাওলানা শফী যখন বেঁচে ছিলেন তাদের সঙ্গে আপাত সেই আমরা দেখেছি এবং সরকার হেফাজতকে ব্যবহার করে হেফাজতের নিজস্ব কোনো রাজনৈতিক প্রোগ্রাম আছে বলে আমি মনে করি না তাদের যখন যে দরকার হয় সাপলা চত্রের এত বড় ঘটনার পরে তারপরে কি তাদের সঙ্গে আবার মিলমিশ হয়নি তারা সরকারের কথায় বিভিন্ন কার্যকর্ম করে তারপরে যখন একটা উত্তেজনার সৃষ্টি হয় বা এই একটা বাজে ইমেজ হয় আমাদের জন্য তখনই তারা সেটা ভাব করে ছেড়ে দেয় এসব অভিযোগ অস্বীকার করে আসছে আওয়ামী লীগ সরকার এবং হেফাজতে ইসলাম তবে গত কয়েক বছরে দেখা গেছে পাঠ্যপুস্তকে পরিবর্তন সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে সহ সরকার হেফাজতের নানা ধরনের দাবি মেনে নিয়েছে এমন সম্পর্কের কারণে আওয়ামী লীগের দলীয় জোটের শরিক দলগুলো এবং সমমনাদের মাঝে প্রতিক্রিয়া বা ক্ষোভ তৈরি হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী এবং শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেছেন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেয় হেফাজত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসা জননী উপাধি দিয়েছিল সে সময় হেফাজতের বিরুদ্ধে কথা বলে তিনি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন

একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার হেফাজতের সাথে সরকারের অতীত সম্পর্ককে কৌশল হিসেবে দেখেন তিনি বলেছেন এখন ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে সেগুলো মোকাবেলায় সরকার এবার শক্ত অবস্থানে থাকবে বলে তারা বিশ্বাস করেন যে অনুমতি দেওয়া দিয়ে। আমরা ধর্মকে যেন আমি মনে করি যে এগুলোকে মোকাবেলা করবার জন্য সরকার ভীষণই কঠিন আছেন তবে বিশ্লেষকরা মনে করেন সরকার এবং আওয়ামী লীগের প্রশ্রয়ের কারণেই সরকারের উপর চাপ তৈরি করে দাবি আদায়ের একটা অবস্থান তৈরি করেছিল হেফাজত এছাড়াও নিজেদেরকে বড় ইসলামী শক্তি হিসেবে দেখানোর চেষ্টাও তারা অনেক ক্ষেত্রে দৃশ্যমান করেছিল এসব বক্তব্য মানতে রাজি নন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যে সমস্ত মাদ্রাসায় প্রায় পঞ্চাশ লক্ষ ছাত্রী লেখাপড়া করেন কোনো কর্মসংস্থানের পথ ছিল না সেই ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের পথের জন্য তাদের যে সনদ সেটাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে কোনো সক্ষ হিসেবে বলা যায় না বা এটাকে কোনো সমতার কথা বলা যায় না সরকারের পক্ষ থেকে এখন ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তৎপরতাও দৃশ্যমান করা হচ্ছে তবে এ ধরনের সংগঠনের পক্ষে সরকারের এমন চাপ সামলানো কঠিন বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করেন হেফাজতে ইসলামও সরকারের সাথে ভুল দ্রুত অবসান চাইছে বলে সংগঠনটির নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে

হেফাজতের নেতারা বলেছেন সংকট থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হেফাজতের নেতৃত্ব এখন নিজেরা দফায় দফায় আলোচনা চালাচ্ছেন আর এসব বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে অগ্রাধিকার পাচ্ছে শুনছিলেন কাদির বিশেষ প্রতিবেদন এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম হংকং এ গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ঝাঁক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা বছর আগে একটি বেআইনি মিছিলে অংশ নিয়েছিলেন বাংলাদেশে ফলে করোনার টিকা কর্মসূচি পরবর্তী চালান কবে আসবে কেউই বলতে পারছে না ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত দু মাসে কোনো চালানি আসেনি আর এরই সঙ্গে শেষ করছে আজকের পরিক্রমা আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা আর ভারতে সন্ধে সাতটায় শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান শুভরাত্রি